দক্ষিণ আফ্রিকায় করোনার সংক্রমণ কমে যাওয়ায় গতি আসছে অর্থনীতিতে, ফলে রেন্ডের মান ভালো হওয়ায় বেশি করে রেমিটেন্স পাঠাতে পারছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের তুলনায় আমরা এবছর টাকা অনেক বেশি পাচ্ছি। সামনে ঈদ উপলক্ষে আমাদের পরিবারের জন্য টাকা পাঠাতে পেরে আমরা বেশি টাকা পাচ্ছি, সেই ব্যাপারে আমরা অনেক খুশি। উর্দুমুখী অর্থনীতিতে ডলার কমতে থাকায় ভালো হচ্ছে লোকাল কারেন্সি আর টাকার মান। বৈধভাবে রেমিটেন্স পাঠাতে এবারে রোজায় আর ঈদে বিশেষ সেবা দিয়ে যাচ্ছে মানি এক্সচেঞ্জ হাউসগুলো। পবিত্র ঈদকে সামনে রেখে আমরা বাড়তি এক্সচেঞ্জ রেটের সুবিধা প্রদান করে কাস্টমারদেরকে বৈধ উপায়ে বাংলাদেশে টাকা প্রেরণের জন্য উদ্বুদ্ধ করছি। দীর্ঘদিন পরে টাকার মান ভালো হওয়ায় এবার প্রিয়জনদের জন্য সামর্থ্যের সব দিয়ে ঈদ খরচের টাকা পাঠাতে পেরে খুশি তারা। মরণঘাতী ভাইরাসের ভয়াবহতা কমে যাওয়ায় দিনে দিনে স্বাভাবিক হচ্ছে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি। সচল হওয়া অর্থনীতিতে টাকার মান ভালো পাওয়ায় এবার ঈদকে সামনে রেখে প্রিয়জনদের জন্য ব্যাপক হারে ঈদ খরচ পাঠাচ্ছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা।